আমার নাম মিলে রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু আর পরম করুণাময়। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ সম্মান জানাচ্ছি। আসলে আমি একজন অমুসলিম, আমার ভাই সাইফুল্লাহ ও এখন স্টেজের উপরে। দেখতেই পাচ্ছেন আমার ভাই মুসলমান হয়ে গিয়েছে, আর এই জন্য বাবা মায়ের সাথে ওর বেশ সমস্যা হচ্ছে। এটা আমার প্রশ্ন না, আমি এখানে আসলে অন্য ধর্মের মানুষ। আমি এখানে একটা কথা বলতে চাই যে অমুসলিমরা যে কোনো প্রশ্ন করতে পারেন, আলোচনার ভেতরে আলোচনার বাইরে, এটা একটা সুযোগ, আর এই সুযোগ সবসময় আসে না। আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি। আপনি যদি অমুসলিম হন, আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেব, আলোচনার ভেতরে আলোচনার বাইরে, যে কোনো ধর্ম, যে কোনো প্রশ্ন, এটা আমার সৌভাগ্য। এখন আপনার প্রশ্নটা করেন। আমার প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য। আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী। তার প্রশ্ন হলো, স্রষ্টা কেন মানুষকে পঙ্গু করে পৃথিবীতে পাঠান? কোরআনের কোন আয়াত বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে কি বলা আছে কি কারণে স্রষ্টা মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান? আমার প্রশ্ন এটাই, আর আমার ধারণা এরপরে আমি আর কথা বলার সুযোগ পাবো না। তাই আমি ইসলামিক ইনফরমেশন সেন্টার এবং ডাক্তার ফাতিমা মুসিফার আর ডাক্তার জাকির নায়েককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। কেন, কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গুবাণী? ভাইরা, এর কারণটা হল পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব, কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে। এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদেরও সমস্যায় ফেলে, আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা, ওটা হলো সংস্কারা, জন্ম আর পুনর্জন্মের চক্র। যদি আপনি বেদ পড়েন, আমি সব ধর্মগ্রন্থ পড়েছি, বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। এমনকি পুরানো মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে, তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, এমন কোন চক্র নেই। কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম, প্রত্যেক কর্ম আবার নির্ভর করে ধর্মের উপর, এর একটা অ্যাকশন আছে, রিয়াকশন আছে। আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোন অন্যায় করেছিল, তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে। যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই, বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ, আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না। সেখানে পাবেন শুধু পুনর্জন্ম, যার অর্থ পরবর্তী জীবন। খ্রিস্টানরা এটা বিশ্বাস করে, এমনকি মুসলমানরাও এটা বিশ্বাস করে, কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায়। হিন্দু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায়, তারপর রূপ পরিবর্তন করে। যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন, তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন। তারা আরো বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে, তাহলে সে উঁচু জাতে জন্মাবে, আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ। এই জন্য আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন, হতে পারে একটা বিড়াল, একটা কুকুর অথবা অন্য কোনো প্রাণী। যদি ভালো কাজ করেন, তাহলে উঁচু স্তরে। আমি একটা প্রশ্ন করি, এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে, সবাই একমত বাড়ছে। এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচু স্তরে জন্ম হয়, তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত। পরও কথা থাকে, কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয়ে, কেউ গরিব হয়ে, কারো জন্মগত ত্রুটি থাকে? এর উত্তর দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের। পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য, এবং তোমাকে দেয়া
পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে, আর মহান স্রষ্টা এক একজনকে এক একভাবে বিচার করবেন। যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন, প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয়। যদি প্রশ্ন না বদলায় তাহলে পরীক্ষাটা কিসে? প্রতি বছর প্রশ্ন বদলাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তিনি কিছু মানুষকে সম্পদ দেন, আর যদি কাউকে সম্পদ দেন, ইসলামী শরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দিতে হবে, যেটাকে বলা হয় যাকাত। আর গরিব মানুষকে কোনো যাকাত দিতে হবে না, সেই 100-তে 100 পাবে যাকাতে। আর ধনী লোক, তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। যীশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে বেহেশতে যাও। যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে। যদি আপনাকে সম্পদ দেন তাহলে যাকাত দিতে হবে, যদি সম্পদ না থাকে কোনো যাকাত দিতে হবে না। কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান, তারা পঙ্গু হয়ে জন্মায়। যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি, সে কি অন্যায় করেছে, আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম, প্রত্যেক শিশু নিরপরাধ আর নিষ্পাপ। কিন্তু যখন সে এভাবে জন্মাচ্ছে, হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা, এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে। হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন, হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে, হতে পারে তারা খুব ধার্মিক। এখন আল্লাহ তাআলা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম, স্রষ্টা দেখতে চাইছেন এখনো সে বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড়। যেমন ধরেন আপনি যদি বিএ তার মানে গ্র্যাজুয়েশন পরীক্ষা দেন, এটা খুব সহজ। কিন্তু আপনি যখন মেডিকেল গ্র্যাজুয়েশন পরীক্ষাটা দেবেন সেটা বেশ কঠিন। কিন্তু আপনি যখন এমবিবিএস পাশ করবেন, নামের আগে লেখা হবে ডাক্তার, পরীক্ষাটা কঠিন। কিন্তু যখনই আপনি পাশ করবেন আপনি ডাক্তার, সম্মানটা অনেক বেশি। পরীক্ষাটা যত কঠিন পুরস্কার তত বড়। তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে, তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে, সে নিষ্পাপ। সে যে পঙ্গু এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা, হতে পারে এটা তার নিজের জন্যও পরীক্ষা। আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে সে এখনো স্রষ্টাকে বিশ্বাস করে কিনা। আর এজন্য আল্লাহ কিছু মানুষকে গরিব বানান, তারা দরিদ্র হয়ে জন্ম নেয়, আবার কিছু মানুষকে ধনী বানান। কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায় আর কেউ পঙ্গু হয়ে জন্মায়। আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে। চিন্তা করেন 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কিছু লোক থাকে পঙ্গু, তার 50 মিটার থেকে শুরু করে, কারণ হয়তো তার পায়ে সমস্যা আছে, আর এই কারণে সে শুরু করে 50 মিটার আগে থেকে। যদি আল্লাহ দেখেন যে কোনো মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তিনি সেভাবেই বিচার করবেন। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে টিচার একটু কঠিনভাবে খাতা দেখে থাকেন। আর আল্লাহ তাআলা এক এক মানুষকে এক একভাবে তৈরি করেছেন, বিভিন্ন রঙে, বিভিন্ন ভাষায়, আলাদা আলাদা পরিবেশে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পরিবেশ দিয়েছেন, যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেইভাবেই তার বিচার করবেন। আশা করি উত্তর পেয়েছেন।